আমাদের বোম্বে এরকম জল, এরকম জল আছে, জল ভরছে। আমি ধোবো কি দিয়ে হাত, আমি হাতটা ধুয়ে নিই। আমাদের বোম্বেতে না জলের প্রবলেম, বাড়িতে তো কল আছে তো জল খেয়ে খাই না, এখানে তো কল নেই, এখানে জল আসে সবসময় আসে, এখন বৃষ্টি হচ্ছে না, জলটা একটু কম কম ছাড়ছে, মানে তো সব জায়গা থেকে জল জল হয়ে যায়, জলটা যাওয়ার জায়গা থাকে না। না পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, রেশন দিয়েছি, আর একটু দিয়েছি কি সারের গুঁড়ো, আর আমার কাছে কোনো জিরে, মানে জিরের গুঁড়োটা না করা হয়নি, আমি বাইরের জিরের গুঁড়োটা আমি ব্যবহার করি না, আমি ঘরে ভেজে জিরের গুঁড়োটা ব্যবহার করি, তো ওটা ছিল না, ওই কারণে আমি একটু সেই আমার মা রান্না এক জায়গায় রান্না প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছিল না থার্ড হয়েছিল, তো আমার একটা রেসিপি দিয়ে, করলার রেসিপি দিয়ে আমার মা থার্ড হয়েছিল, সেখান থেকে আমার মা এগুলো জিতেছিল, ঠিক আছে। এগুলো অনেক অনেক জিনিস দিয়েছিল আমার মাকে, তো এই যে সেই মশলা মা আমাকে দিয়ে গেছিলো, অনেকগুলো অনেক অনেক কিছু পেয়েছে মা, জাস্ট আর কিছু সেকেন্ড হোক বা ফার্স্ট হোক যাই হোক থার্ড হয়েছে, এই আমাদের কাছে অনেক থার্ড হয়েছে। কেন, যদি মা যদি মার একটা রেসিপি নিয়ে করতো আমার মনে হয় মা সেকেন্ড বা ফার্স্ট হতো, তো আমার একটা রেসিপি করলা রেসিপি ওটা দিয়ে মা থার্ড হয়েছে, ঠিক আছে, লাস্ট তো হয়নি মানে থার্ড হয়েছে, পেয়েছে তো কিছু কম্বল পেয়েছে, কিছু পয়সা পেয়েছে, কিছু গিফট পেয়েছে আমার মা কলকাতাতে আমার মার বাড়ি, মাকে তো তোমরা দেখেছো, অনেকে দেখেছো অনেকে দেখোনি, আবার আমার মা গণেশ পুজো আসবে তোমাদের সবাইকে দেখাবো। আমার মা না দুর্দান্ত রান্না করে, দুর্দান্ত, বাবা দাদা, দাদা রান্না করে অল্প অল্প, কিন্তু আমার বাবা আর মা দুর্দান্ত রান্না করে, আর আমার সীমা দিদি, আমার মানে আমাদের দিদিগুলো না সীমা দিদি বর দিদি দুর্দান্ত আইডিয়া আইডিয়া করে করে রান্না বের করে, একটা উচ্ছে কথা রেসিপি একটু তিতো লাগবে না, এত সুন্দর করে আমার দিদি রান্না করে ভাজে, আমার বর দিদি আর মেয়ের দিদি তো মানে ঘরে যা থাকবে তাই তুই এত সুন্দর রান্না করে দেবে, এত সুন্দর লাগে না, মানে আমাদের বাড়িতে সবার রান্নার হাত ভালো। আমাদের তো সবার রান্নার হাতটা ভালো, কিন্তু সব থেকে মা, মা হলে গিয়ে নাম্বার ওয়ান, একটু কড়া কড়া করে ভেজে নিলাম, এখন দেবো চলো বাচ্চাদের, আগে ওদের খেতে দিয়েছি, এখানে থাকতে খালা বসুন এই দরের দরজার পিছনে, আমার বাসন থেকে গেলে সব তুমি দেখো, তো বাসন ধুয়েছে সাজাতে হবে, সাজানোর জন্য সব আমার এখানে থাকে বাসন, ঠিক আছে, পুরো বাসনের টেরেই দেবা দরজা দিয়ে দিলাম, কাজগুলো মুছতে হবে, আর কে তেলগুলো একটু বের করে দিই, রোদে বেশি তেল তো দিই না, তেল নিয়ে দিস, এ মা।